We want Sammy. Ho, ho, ho. We want Sammy. Ho, ho, ho. Ha, ha, ha. স্যামি জেনের উপর একটা ওয়ার্ক আসতে চলেছে না? প্রচুর জন ভাবছে যে ব্লাড লাইনের উপর যে বলেছিলাম ওয়ার্ক আসবে, তো ওটা কবে আসবে? আরে ভাই, ব্লাড লাইন ভেঙে যাচ্ছে আর তোমরা ওয়ার্কের উপর পড়ে আছো, এরপরে আর ব্লাড লাইন থাকবেই না। তো সিরিয়াসলি ভাই, মানে যখনই ভাবি ব্লাড লাইনের উপর কাজ করবো তখনই কিছু না কিছু হয়। ভাই তোমরা ভাবতে পারছো স্যামি জেন ভাঙার কথা, ওদিকে যেহেতু সব বেরিয়ে চলে গেল, মানে কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, স্যামি জেনের ওপর তো একটা কাজ আসতে চলেছে, সেটা খুব তাড়াতাড়ি আসবে, মেবি এই সপ্তাহের মধ্যে চলে আসবে। কিন্তু 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 আমরা এই ভিডিওতে যেটাকে নিয়ে কথা বলতে চলেছি, এটা সবকে মানে কী বলবো, ফ্যান্সদের কাছে প্রচুর বেশি ইন্টারেস্টিং। আর ফ্যান্সরা সত্যিই ভাবছে যে ডাব্লিউডব্লিউ এখন কী করছে, মানে যেটার উপর মানে প্রচুর কাজ করেছে সেটাতে ডাব্লিউডব্লিউ কেন মানে ওইভাবে মেজর দিকে নিয়ে যাচ্ছে না। এটা দেখো অনেকটা জাস্ট লাইক এরকম তুমি বলতে পারো যে কোফি কিংস্টনের রোড টু রেসলমেনিয়ার মতো, কোফি মেনিয়ার মতো। কারণ তোমরা দেখেছিলে যে কোফি কিংস্টনকে সাডেনলি এলিমিনেশন চেম্বারে চান্স দিয়েছিলো, আর সেখানে কোফি কিংস্টনকে যেরকমভাবে শাইন দেখিয়েছিলো, মানে ওরকম পারফরমেন্স দেখিয়েছিলো। অ্যান্ড তারপরে দেখিয়েছিলো যে মানে যেরকমভাবে রোড টু রেসলমেনিয়া, যেটা রোড টু কোফি মেনিয়া যেটা চলেছিলো, যে হ্যাঁ কোফি কিংস্টনকে একটা ওই যে কী নাম বলে ভাই, গান্টলেট ম্যাচ, হ্যাঁ ওখানে ঢুকিয়ে দিয়েছিলো। ইভেন তারপর নিউ ডেকে ঢুকিয়ে দিয়েছিলো, আর নিউ ডে জিতেছিলো অ্যাজ এ ট্যাগ টিম, মানে গান্টলেট ম্যাচ হয়েছিলো, সেখান থেকে কোফি কিংস্টন চান্স পেয়েছিলো রেসলমেনিয়া একটা। আমার মনে হয়েছিলো যে হ্যাঁ ভাই, এরকম কোফি মেনিয়া বা এরকম একটা রোড টু রেসলমেনিয়া একটা আলাদাই লেভেলের ফিলিং ছিল। অ্যান্ড অবভিয়াসলি প্রচুর ফ্যান্সটা মানে এটার উপর ইন্টারেস্ট দেখিয়েছিলো। বাট জাস্ট লাইক এরকমই কিন্তু থিং কিন্তু এখানে হয়েছে যে স্যামি জেনের ক্ষেত্রে। এখন হ্যাঁ, যদি আমি কম্পেয়ার করি যে ড্যানিয়েল ব্রায়নের রোড টু রেসলমেনিয়া অ্যান্ড স্যামি জেনের রোড টু রেসলমেনিয়ার মধ্যে, তাহলে অনেকে বলবে যে ব্যাপারটা অনেকটা তো এরকমই হলো যে হ্যাঁ ওখানে দেখিয়েছিলো যে ড্যানিয়েল ব্রায়ন যখন ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করেছিল তখন অথরিটির জন্য হেরে গেছিলো, অবভিয়াস ব্যাপার রেন জর্ডন টাইটেল মানে মানি দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে দিয়েছিলেন। তারপরে ড্যানিয়েল ব্রায়নের মানে পুরো ম্যাচটাই ছিল হচ্ছে এগেনস্ট দি অথরিটি, আর সেখানে রেসলমেনিয়া ট্রিপল এইচকে হারাচ্ছে অথরিটির লিডারকে, তারপরে রেন জর্ডন অ্যান্ড ব্যাটিস্টার এগেনস্টে ম্যাচ খেলছে, অ্যান্ড বিগেস্ট রেসলমেনিয়া মুমেন্ট, বিগেস্ট রেসলমেনিয়া মেন ইভেন্ট বিল্ড করে দিয়েছে রেসলমেনিয়া 30, এটা একটা হিউজ ব্যাপার ছিল। বাট এর সাথে যদি আমরা স্যামি জেনের কথা বলি, দেখো স্যামি জেন কিন্তু স্টোরি লাইন যথেষ্ট পারফেক্ট। তোমরা অনেকে বলবে যে হ্যাঁ এখানে তো অনেকটা একই রকম ব্যাপার, বাট হ্যাঁ এখানকার স্টোরি লাইনে কিন্তু মেজর চেঞ্জেস আছে। এখানে কিন্তু কোডি রোডসের কিন্তু ব্যাপারটা একদম আলাদা, রোমান রেন্সের দিকটা একদিকে আছে যে হ্যাঁ স্যামি জেন এবার ব্লাড লাইনের এগেনস্টে ফাইট করবে। স্যামি জেনকে মানে স্যামি জেন ব্লাড লাইনে এসেছিল, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু ব্লাড লাইন স্যামি জেনকে গিল্টি বানিয়ে দিয়েছে, ব্লাড লাইন স্যামি জেনকে বাধ্য করেছে কেভিন ওয়েন্সের উপর অ্যাটাক করার জন্য, কিন্তু স্যামি জেন সেটা করতে পারে না, স্যামি জেন সত্যের পথে আছে। তো ব্লাড লাইনের এগেনস্টে গেছে, রোমান রেন্সের পেছনে চেয়ার মেরেছে, অ্যান্ড তারপরে ব্লাড লাইন তাকে বের করে দিয়েছে, অ্যান্ড স্যামি জেন এবার ব্লাড লাইনের এগেনস্টে গেছে। তো সত্যি বলতে গেলে ফার্স্ট অফ অল তো স্যামি জেনের এই ক্যারেক্টারটা দরকার ছিল, একটা রুথলেস ক্যারেক্টারের দরকার ছিল, সাডেনলি রোমান রেন্সকে স্পিয়ার মারা, তারপর চেয়ার দিয়ে মারতে যাওয়া। বাট হ্যাঁ, তারপরে দেখিয়ে দিয়েছে যতই যাই হোক ব্লাড লাইন, আমার মনে হয় যে প্রচুর জন্য এই জায়গাটায় প্রচুর বেশি মানে রেগে আছে ব্যাপারটা, যে দেখো তোমরা যখন যে স্টেপটা দেখালে যে হ্যাঁ স্যামি জেন অ্যাটাক করলো, অ্যান্ড স্যামি জেন তারপর চেয়ার দিয়ে মারতে গেল, রোমান রেন্স পালিয়ে বেরিয়ে চলে গেলো, আর ওখান দিয়ে কিন্তু মেজর যে স্টেটমেন্টটা স্যামি জেন দিয়েছিল যে এবার আমি এসেছি টাইটেলের জন্য, তো পারফেক্ট ছিল। কিন্তু পেছন দিয়ে সাডেনলি জিমি উসো অ্যান্ড সোলো সিকোর অ্যাটাক করাটা প্রচুর বলছে কেন বেকার লাগলো, ওটা স্যামি জেনকে কীরকমভাবে মানে কীরকমভাবে দেখালো যে হ্যাঁ কনফিডেন্স তো প্রচুর ছিল, কিন্তু কনফিডেন্সটাকে পুরো ব্রেক করে দিল ওই সেগমেন্টটা হয়ে। তো ওই সেগমেন্টটা স্ক্রিপ্টে নাও রাখতে পারতো, অ্যাড মানে জাস্ট স্যামি জেন ওই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, ব্যাস এতটাতেই কেটে দিতে পারতো, হয়তো ওই সেগমেন্টটা নেক্সট উইকের জন্য রাখতে পারতো, যে হ্যাঁ সেদিন তো ওদেরকে বলে দিয়েছিল যা তোরা অ্যাশ কর, এরকম ব্যাপার রোমান রেন্স বলেছিলো। কিন্তু পরের সপ্তাহে হয়তো স্যামি জেনের উপর অ্যাটাক করলো, তো ওটা করতে পারতো, কিন্তু না ডাব্লিউডব্লিউই একদিনে ওটা দেখিয়ে দিয়েছে। তো এটা সত্যি বলতে গেলে আমারও কীরকম আজব লাগছে, ওটা নাই করতে পারতো। কিন্তু যদি আমরা কথা বলি যে দেখো মেজর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এলিমিনেশন চেম্বারের মধ্যে ম্যাচ, ফার্স্ট অফ অল তো প্রচুর জন বলছে যে হ্যাঁ হোম টাউন ম্যাচ বলে কথা, তো এখানে কি স্যামি জেনের প্রচুর চান্সেস থাকবে ভিক্টরি তোলা? দেখো এটা সেম লাইক ড্রু ম্যাকিন্টায়ার, আমি বলবো অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টায়ার, কারণ ড্রু ম্যাকিন্টায়ারের যেরকম সিনারিওটা হয়েছিল যে ড্রু ম্যাকিন্টায়ারের ওপর প্রচুর জনের বিলিভ ছিল, মানে আমাদের প্রত্যেকের বিশ্বাস একদিকে বেটিং হর্স আর একদিকে না, এটা সত্যি আমরা প্রত্যেকের প্রেডিকশন একদিকে ছিল যে ড্রু ম্যাকিন্টার হারাবে, ড্রু ম্যাকিন্টারই পারবে রোমান রেন্সকে দ্বিতীয় করতে, আর বেটিং হর্স ছিল যে রোমান রেন্স টাইটেল রিটার্ন করে যাবে। তো
সেটাই হয়েছে, রোমানের টাইটেল রিটেন করে গেছে। বাট স্টিল আমার মনে হয় যে স্যামি জেন একটা টাফ, সত্যি বলতে গেলে একটা টাফ ম্যাচ দেবে, এমন নয় যে স্যামি জেনকে জাস্ট ডমিনেট করে দেবে রোমানের, রোমানের জাস্ট উদম পেটাবে, উদম পেটাবে যে হ্যাঁ তুই ব্লাড লাইনে ঢুকে ব্লাড লাইনকে ভেঙে ধ্বংস করে দিয়েছিস, আমার ভাইকে আলাদা করে দিয়েছিস, তো তোকে ছাড়বো না, তোর উপর বদলা নেবো। দেখো যদি ডাব্লিউডাব্লিউই আমার মনে হয় যে ট্রিপল এইচ যেরকম স্ক্রিপ্ট বানাবে যে হ্যাঁ রোমান রেন্স পুরো স্যামি জেনকে 3-4 সেকেন্ডের মধ্যেই উড়িয়ে হারিয়ে দিলো, এরকম ব্যাপার যেন না হয়, যে ভাই গোলবাগের মতো যেন সিনারিও না হয় যে স্যামি জেনকে উদম পিটিয়ে লাস্টে হারিয়ে দিল। আমার মনে হচ্ছে স্যামি জেনকে এখানে প্রচুর বেশি স্ট্রং রেস দেখানোর চেষ্টা করবে, স্যামি জেন অ্যাটাক ফ্যাটাক তো প্রচুর করবে, কিন্তু লাস্টে এসে দেখাবে যে হ্যাঁ রোমান রেন্সের কাছে হার মানতে বাধ্য হলো, রোমান রেন্স তাকে উদম পেটালো, উদম পেটালো, অ্যান্ড এখান দিয়ে সিনারি হয়তো অন্যদিকে যাবে। মেবি দেখো ডাব্লিউডাব্লিউই এখানে এরকমও জিনিস করতে পারে যে হ্যাঁ চলো ম্যাচটাকে আমরা লাস্টে গিয়ে মানে ওরকমভাবে হ্যাপি এন্ডিং করবোই না, ম্যাচটাকে আমরা লাস্টে গিয়ে দেখাবো যে হ্যাঁ ম্যাচটা এন্ডই হলো না, এরকমও কিন্তু সিনারি হতে পারে, দেখাবে যে ম্যাচটার হয়তো এন্ডে হয়তো স্যামি জেন পিনই হলো না, তার আগে হয়তো কিছু একটা হিউজ কি বলবো মানে পুরো একটা ব্রাউল টাইপ ক্রিয়েট হয়ে গেলো, সেখান দিয়ে একটা মানে বড় একটা সিনেম্যাটিক থিম দেখালো। দেখো এখানে আমার মনে হয় যে মেজর সিনেম্যাটিক থিম দেখানোটা খুব দরকার। আর তোমাদের আমার এখন মনে হয় দেখো হ্যাঁ আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম যে কীভাবে ব্লাড লাইন ব্রেক হতে পারে, মানে কীভাবে মানে সিনারিওটা আসতে পারে, কীভাবে হয়তো যে উসো সাডেনলি টার্ন তো করেছে, তার সাথে জিমি উসোও টার্ন করে চলে যাবে আর অনলি সোলো সিকোয়া পড়ে থাকবে, যেটা আমি আগে গল্পটা করেছিলাম, তো ওটা তোমরা দেখলে বুঝতে পারবে। কিন্তু আমি এখানে বলবো যে আমি ওই ভিডিওতে আশা রেখেছিলাম যে রক আসবে, আমি আশা রেখেছিলাম যে মেবি হয়তো দেখো এটা হতেই পারে যে ট্রিপল এইচ জানতো যে রয়্যাল রাম্বালে যেহেতু রকের আসার পসিবিলিটি আছে, তো মানে প্রচুর জনের প্রেডিকশান ছিল, তো তাই জন্য আমরা রককে রয়্যাল রাম্বালে আনবো না। অ্যান্ড মেবি হয়তো হতে পারে যে এলিমিনেশন চেম্বার হয়তো সেই জায়গা হলো যে যেখানে রক এলো, এটা সত্যি বলতে গেলে একটা খুবই হিউজ ব্যাপার হবে। এবার দেখো আমি এখানেও প্রেডিকশান রাখছি যে রক এখানেও আসবে না, কারণ রকের ব্যাপারটা এরকম নয় যে ট্রিপল এইচ ওয়েট করে আছে বা ট্রিপল এইচ এই ট্রাম্প কার্ডের মতো রককে হাতে নিয়ে বসে আছে, আমার তো মনে হচ্ছে রক নিজেই শিডিউলে নেই, তাই জন্যই ট্রিপল এইচ কোনো ওইভাবে কোনো টিজও করতে পারছে। যেমন তোমরা যদি আমি ব্রে ওয়াইটের কথা বলি তাহলে ব্রে ওয়াইটকে ডাব্লিউডাব্লিউই জানে ট্রিপল এইচ মানে যে ব্রে ওয়াইট কত বড় একটা মানে কত বড় একটা মানে নাম অবভিয়াসলি অ্যান্ড কত বড় একটা হাইপ দেবে, তো তাই জন্য বারবার কিউআর কোড কোড দিয়ে এক্সট্রিম রুলসে যে ব্রে ওয়াইট আসতে চলেছে সেটাকে মানে টুইস্টটা মানে মানে ফিলটা দিয়েছিলো, কিন্তু এখানে কিন্তু রককে নিয়ে আসার ওই ফিলটাই ডাব্লিউডাব্লিউই আনতে পারেন, তো সেক্ষেত্রে এটা পারফেক্ট হতে পারে যে ডাব্লিউডাব্লিউই এরকমভাবে ভাবলো যে না আমাদের কাছে যেহেতু রক নেই তো আমরা এরকমভাবে বিল্ড করবো যে আমাদের কাছে স্যামি জেন আছে। অ্যান্ড আমার তো মনে হয় যে পুরো এলিমিনেশন চেম্বারের সিনটা এরকমই হবে যে ডাব্লিউডাব্লিউই দেখাবে যে সেম থিং হবে, অনেকটা যেরকম কেভিন ওয়েন্সের সাথে হয়েছে সেরকমই সেম থিংটা হবে যে স্যামি জেন যতই মানে প্রচুর পেটাক যতই যাই করো ইভেন হয়তো এখানে দেখাবে যে পুরো উসোসটা হয়তো একসাথে থাকবে, ইভেন আমার মনে হয় যে উসোকে হয়তো ডাব্লিউডাব্লিউই কী কী করবে, আমার এটাই সবথেকে বড় কোয়েশ্চেন যে উসোর একটা হিউজ টার্নিং কিছু মোমেন্ট থাকবে। কারণ দেখো আমার মনে হয় যে ব্লাড লাইনকে ওইভাবে ব্রেক করাটা সবথেকে বেশি বেকার লাগবে, কারণ যদি তোমাদের কাছে রকের আসার চান্সেস থাকে তাহলে তোমরা ব্লাড লাইনকে ব্রেক করো, সেটা একটা স্টোরি লাইনের দিকে থাকবে, কিন্তু যদি তার আগে আগে দেখিয়ে দেয় যে হ্যাঁ ব্লাড লাইন ব্রেক হয়ে গেল আর রকও এলো না, তো আমার মনে হয় যে সবথেকে বেশি আজব আজব লাগবে। তাই জন্য রককে যখন তোমরা প্ল্যানে রাখছো না তো সেক্ষেত্রে ব্লাড লাইনকে ব্রেক করে কোনো মানে হয় না, তো এখানে হয়তো এই ফ্লেভারটা হতে পারে যে আমরা যে উসোকে দিয়ে একটা জাস্ট একটা মাইন্ড গেম টাইপের দেখতে পাবো যে হ্যাঁ যে উসোর সিনটা অনেকটা অনেকটা এরকম দেখাবে যে হ্যাঁ যে উসোটা কষ্ট পেয়েছিলো, তো যে উসোকে দেখাচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী যে ওখান দিয়ে চলে গেছে, অ্যান্ড তারপরে যখন যে উসোর রিটার্ন করবে হয়তো দেখাবে যে উসো অ্যান্ড জিমি উসো সেম পেজে থাকবে, টাইটেলও হয়তো রিটার্ন করে নেবে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, কারণ অবভিয়াস ব্যাপার এখানে ডাব্লিউডাব্লিউই কাছে দুটো চান্সেস থাকবে, আইদার তো ডাব্লিউডাব্লিউই এখানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটাকে একটা মেজর দিকে নিয়ে যাবে অ্যান্ড তারপরে ডাব্লিউডাব্লিউই ভাববে যে হ্যাঁ চলো আমরা যে ম্যাচটা যেখানে নিয়ে আসবো এখানে আমরা দেখাবো যে উসোর একটা মেজর রোল হবে, আর এই যে উসোর মেজর রোলটা অনেকটা এরকমই হবে যে যখন স্যামি জেনকে রোমান রেন্স হারাতে যাবে ওই টাইমে যে উসো ফার্স্টে আসবে, দেখাবে যে স্যামি জেনকেও সেভ করছে, আর সেখানেই সাডেনলি যে উসো টার্ন করবে রোমান রেন্সের ওপরে না স্যামি জেনের ওপর সাডেনলি অ্যাটাক করা শুরু করবে, আর এখান দিয়ে রোমান রেন্স জাস্ট দেখাবে যে হ্যাঁ রোমান রেন্সের মুখে একটা হাসি থাকবে যে আফটার অল এরা হচ্ছে আমার রক্ত, ওর নয় যে ও আমার সাথে থাকবে, তো সবাই মিলে তারপরে দেখাবে যে স্যামি জেনের ওপর অ্যাটাক করছে, ওখানে সোলো সিকো আছে, ওখানে জিমি উসো যে উসো আছে সবাই মিলে অ্যাটাক করছে, আর রোমান রেন্স বলছে দিস ইজ দ্য ব্লাড লাইন উই দ্য ওয়ান্স, তো এরকমভাবে সিন দেখাবে। আর ওই টাইমে গাইস ওই টাইমে মেজর যেটা হবে সেটাই হচ্ছে আমার আমার মনে হয় যে এটা সবথেকে বড় ফিল দেবে,
না না না, আমি রকের কথা বলছি না, আমি বলছি কেভিন ওয়ান্সের রিটার্ন। আর আমার মনে হয় যে কেভিন ওয়ান্সের রিটার্নটা সব থেকে বড় ধামাকেদার দরকার, কেভিন ওয়ান্স এসে স্যামি জেনকে প্রোটেক্ট করবে। কারণ যেখানে দেখিয়েছে স্যামি জেন কেভিন ওয়ান্সকে বাঁচানোর জন্য রোমিন রেন্সের ওপর চেয়ার মেরেছে, তো ওখানে দেখা যায় যে কেভিন ওয়ান্স স্যামি জেনকে প্রোটেক্ট করতে আসবে। আর এখানে পুরো কী বলবো, মানে জিমি উসো জে উসোর মধ্যে ওপর অ্যাটাক হবে, কেভিন ওয়ান্স অ্যাটাক করবে, সবাইকে চেয়ার দিয়ে পেটাবে, হয়তো রোমিন রেন্সকেও পিটিয়ে দিল। কিন্তু আমি এখানে আরও একটা স্পেশাল এলিমেন্ট চাইবো, কারণ অবভিয়াস ব্যাপার যেহেতু রেসলম্যানিয়ার একটা হিউজ মেগা মেন ইভেন্ট হতে চলেছে, আর তোমরা শুধুমাত্র প্রোমো কার্ড, মানে কী বলবো, তোমরা শুধুমাত্র প্রোমো কার্ড করেই যে রেখে দেবে তাহলে সব থেকে বেশি বেকার লাগবে। তো এখানে হয়তো চান্স থাকবে যে নাম্বারস গেমকে সামহাও ইকুয়াল করার জন্য WWE এখানে কোডি রোডসকে নিয়ে আসলো, আর ইভেন কোডি রোডস অ্যান্ড কেভিন ওয়ান্স স্যামি জেনকে প্রোটেক্ট করলো। অ্যান্ড এখান দিয়ে কিন্তু ফ্লেভারটা যথেষ্ট ভালো ভালো মানে যথেষ্ট ভালো দিকে যাবে, যে সেখানে কোডি রোডস আসবে, কোডি রোডস রোমিন রেন্সের ওপর হাতও তুলবে, একটা ছোট্টখাট্ট একটা ব্রাউল দেখিয়ে দেবে কোডি রোডস অ্যান্ড রোমিন রেন্সের মধ্যে। কারণ এটা আমার মনে হয় যে রেসলম্যানিয়ার একটা রোড টু রেসলম্যানিয়াকে মানে রেসলম্যানিয়াকে ফিল দেওয়ার জন্য এটা দরকার, যে WWE কোডি রোডস আর রোমিনেন্সের মধ্যে একটা মানে একটা ফিউড ছোটোখাটো একটা ব্রাউল দেখালো। আদারওয়াইজ কীরকম আজও লাগবে না, যে রেসলম্যানিয়ার ম্যাচ হচ্ছে কিন্তু এদের মধ্যে ওরকম কিছু হচ্ছে না, যা শুধুমাত্র প্রোমো সেগমেন্টের জন্যই ব্যাপারটা থেমে থাকছে। যে হ্যাঁ দেখো মানছি যে রোমিনেন্স যথেষ্ট রোমিনেন্স প্রোমো দিক বা না দিক পল হেমেন তো ফ্লেভার তো দিয়েই দিয়েছে, রতে তোমরা দেখেছো কোডি রোডস মারাত্মক মারাত্মক কথাবার্তা তো বলবেই, কিন্তু একটা যদি মারামারি যদি না হয় তাহলে মজা আসবে না। এবার দেখো রোমিন রেন্স কোডি রোডসের মারামারিটা হবে কী জন্য, আমার মনে হয় যে মেজর ডিসিশনটা এটাই হতে পারে যে এলিমিনেশন চেম্বারে কোডি রোডস আর রোমিন রেন্সের ওখান দিয়ে ফেসা হবে, আর সিনটা এরকম হবে যে পুরো ব্লাড লাইন রিংয়ের বাইরে থাকবে, র্যাম্পের ওপরে থাকবে, আর কোডি রোডস স্যামি জেন আর কেভিন ওয়ান্স রিংয়ের মধ্যে থাকবে। অ্যান্ড এখান দিয়ে কোডি রোডস মানে কী বলবো রয়্যাল রাম্বল না রেসলম্যানিয়াকে পয়েন্ট আউট করবে যে রোমিন রেন্সের সাথে যেহেতু ওরা ফাইট করছে, মানে ও ফাইট করছে, আর স্যামি জেন আর কেভিন ওয়ান্স রেসলম্যানিয়াকে পয়েন্ট করবে, কারণ ওরা উসোসকে চ্যালেঞ্জ করছে। আমার মনে হয় যে এটাই পারফেক্ট টাইম থাকবে, যে কোডি রোডস তো ওখানে থাকবে আর উসোসদের মধ্যে মানে কী বলবো মানে ওখানে স্যামি জেন আর কেভিন ওয়ান্স নিজেরাই ওখানে ডিক্লেয়ার করে দেবে যে আমরা উসোসদের সাথে ফাইট করতে চলেছি। তো এটা সত্যিই বলতে খুবই মেজর থিং থাকবে, তোমরা বলবে যে তাদের সোলো সিকোয়ার সিনটা কী হবে। তো সোলো সিকোয়ার সিনটাই আমার মনে হয় যে খুবই টুইস্টিং টার্নে কিছু একটা ফ্লেভারে আসতে চলেছে, হয়তো কিছু একটা জিনিস হয়তো ফিল করাতেও পারে সোলো সিকোয়াকে দিয়ে, কিন্তু ওটা আমাদের যায় আসে না, একটা সিরিয়াস আমাদের যায় আসে না। আমাদের যায় আসে হচ্ছে রোমিন রেন্স আর কোডি রোডস, অ্যান্ড ওদিকে স্যামি জেন কেভিন ওয়ান্স অ্যান্ড উসোসদের মধ্যে ম্যাচ। তাই জন্য তোমরা ধরে নিতেই পারো যে রেসলম্যানিয়াতে স্যামি জেন অ্যান্ড কেভিন ওয়ান্স ভার্সেস উসোসদের মধ্যে ম্যাচ হলো ফর আনডিসপিউটেড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। আর এই ম্যাচটা একটা ক্লাসিক ম্যাচ হবে, যেখানে দেখাবে যে হ্যাঁ স্যামি জেন আর কেভিন ওয়ান্সের ফাইনালি টাইটেল ক্যাপচার করছে। আর এটা সত্যি বলতে খুবই একটা মেগা থিং হবে যে ফাইনালি টাইটেল ক্যাপচার করছে। আর এই ম্যাচটা তোমরা ধরে নিতে পারো যে ট্যাগ টিম ডিভিশনের মধ্যে সত্যি বলতে একটা থান্ডারাস মেজর ম্যাচ, অনেকটা নিউ ডে উসোসদের যেরকম ম্যাচ হয়েছে ওরকম লেভেলে ম্যাচ যাবে, যথেষ্ট নিয়ার নিয়ার পিন ফল দেখতে পাবো, অনেক কিছু হবে। আর সেম লাইক যখন তোমরা কোডি রোডস অ্যান্ড রোমিন রেন্সের ম্যাচ দেখবে, সেটা তোমার একটা আলাদাই দিকে যাবে, কিছু বলার নেই, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। কিন্তু কোয়েশ্চেন প্রত্যেকের মনে একটাই থেকে যাবে যে ভাই এত কিছু করার পরে, স্যামি জেনকে এত ভালো স্পট দেওয়ার পরে, তোমরা স্যামি জেনকে কোনো ওয়ার্ল্ড টাইটেলের পোস্টারে কেন আনছো না, জাস্ট একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ দিয়ে দিচ্ছ প্রচুর জনের কাছে। এটা সত্যি বলতে গেলে খুবই আজব লাগবে যে উসোসদেরকে ডিথ্রন করছে, এটা কী বড় ব্যাপার হবে। কিন্তু দেখো বাবার চেষ্টা করে যে রোমিন রেন্সকে ডিথ্রন করা, উসোসদের ডিথ্রন করা জাস্ট একটা প্যারালাল থিং, কারণ ওদেরও টাইটেল রান কোনো ছোটো ব্যাপার না। আর যদি তোমরা কথা বলো যে রোমিন রেন্স আর স্যামি জেনের ম্যাচের কথা, তো স্যামি জেনকে জাস্ট একটা ওরকম লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল যে হ্যাঁ রোমিন রেন্সকে ফেস করবে, যেমন কেভিন ওয়ান্স ফেস করেছে। এখন যেমন কেভিন ওয়ান্সের চান্সেস কোনো অ্যাঙ্গেলে ছিল না যে রোমিন রেন্সকে হারাতে পারে, তো স্যামি জেনেরও কোনো চান্সেস থাকবে না। বাট হ্যাঁ স্যামি জেনকে প্রচুর বেশি খতরনাক দেখানোর জাস্ট চেষ্টা করেছে, অতটাই আর সেরকমভাবে ওই রকম দিকে নেই যে যেমন তোমার ড্যানিয়েল ব্রায়ানকে বা কোফি কিংস্টনকে কোফি মেনিয়া ড্যানিয়েল ব্রায়ানের হিউজ মেন ইভেন্ট দেখেছো, ওরকম কিছুই হবে না। কিন্তু হ্যাঁ সিনারিও সেরকম দিকে যাবে। বাট হ্যাঁ কোডি রোডস অ্যান্ড রোমিন রেন্সের ম্যাচ মেজর জিনিস তো হবেই, সবই ব্যাপার বুঝতেই পারছো। আর কোডি রোডসের রয়্যাল রাম্বল জেতার পরে, তারপরে রোড টু রেসলম্যানিয়া, তারপরে দুটো টাইটেল ক্যাপচার করা একটা হিউজ ব্যাপার হবে, অপেক্ষা আছে ভাই, আর কিছু রাতের অপেক্ষা সত্যি বলতে গেলে থান্ডারাস ব্যাপার ভাই। এবারে রেসলম্যানিয়া ইটস অল অ্যাবাউট রোমিন রেন্সকে ডিথ্রন করা, তো সত্যি বলতে কিছু বলার নেই। তবে তোমাদের একটু রিঅ্যাকশন তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। অনেক অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট সপ্তাহে।